হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বইমেলায়, একুশে বইমেলায় চেতনা ফেরদৌসের সাথে সবাই ছবি তুলছেন এবং একটি করে বইও কিনছেন, সাথে সেলফিও তুলছেন। তো এটা হলো আপনার বইমেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে চেতনা ফেরদৌসের সাথে এভাবে তার ভক্তরা ছবি তুলছেন, এটাই হলো ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে বইয়ের স্টলে চেতনা ফেরদৌস রয়েছেন। আর যারা যারা আমার সহজ সহযোগিতা করেছে, কবি কবি আমি ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাঠক আপনাদের যদি ভালো লাগে তবে আমি কথা দিচ্ছি আমি মাঝে মাঝে চেষ্টা করি প্রতি বছর যে একটা করে। তাহলে আমরা আশা করছি যে এর পরবর্তী বই মেলাগুলোতে আপনার বই আমরা পাচ্ছি ইনশাল্লাহ, কারণ আমার লিখতে এবং পড়তে ভালো লাগে। আজকাল আমি দেখি যে বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যাসটা অনেকটুকু কমে যাচ্ছে, তো সেই কারণে আমার ইচ্ছা, আমার যেমন এরপর ইচ্ছা আছে একটা ছোটোদেরকে নিয়ে লেখার, বিকজ আমি আমার দুই মেয়ে মেয়েদেরকে সারাক্ষণ এদিকে আইপ্যাড আর ল্যাপটপ করে দিতে থাকি, কারণ আমার কাছে কষ্ট হয়। আমি তাদেরকে প্রচুর বই কিনে দিই, ওদের মধ্যে আমি বই পড়ার এই অভ্যাসটা গ্রো করার চেষ্টা করছি। তো পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা যেন বই পড়ে এবং পাঠক বসটা যেন বাড়ায়, সেই জন্য যদি আমার বই পড়ে তাদের ভালো লাগে আমি অবশ্যই লিখবো এবং সবাই অনুরোধ করবো, বিশেষ করে বাবা মাকে, তারা যেন ছেলে মেয়েদেরকে নিয়ে বইমেলাতে আসেন এবং বইমেলাতে এনে থেকে ওদের মধ্যে এই বই স্মৃতিটা বাড়বে। আর খুবই ভালো লাগছে যে আমরা আপনাকে নতুন রূপে পাচ্ছি, যে ফেরদৌস আহমেদকে আমরা দেখতে পাচ্ছি। আশা করছি আমরা আগামী সময়েও আপনাকে দেখতে পাবো। দর্শকদের সম্পর্কে আপনি কিছু বলুন। আপনাকে ধন্যবাদ। আমি চাইবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এত সুন্দর একটা জায়গা দিয়েছেন বইমেলা করার জন্য, এত সুন্দর সুশৃঙ্খলভাবে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। তো এখানে এসে যদি আমরা বই সংগ্রহ না করি এবং বই কি না কিনি, বই না পড়ি, তবে তো এটা পুরোপুরি ব্যর্থ। আমাদের নতুন স্মার্ট বাংলাদেশ করার জন্য তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট করে তুলতে হবে, আর স্মার্ট হওয়ার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। একটা ভালো বন্ধুর চেয়ে অনেক ভালো হতে পারে বই, বই মানুষের প্রকৃত বন্ধু হতে পারে, কারণ এই বইয়ের লেখাগুলো মানুষের জীবনে নানানভাবে কাজে লাগে। সবার সুস্থতা কামনা করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সময় সুযোগ পেলে অবশ্যই মেলায় চলে আসবেন। ভক্তদের ভালোবাসায় সিক্ত চেতনা ফেরদৌস বইমেলাতে আপনি দেখতে পাচ্ছেন যে চেতনা ফেরদৌস তিনি বইয়ে কিছু একটা লিখছেন এবং সম্ভবত স্বাক্ষরও দিচ্ছেন, অটোগ্রাফ বলা যায়। এবং যে পাঠকরা একটু করে বই কিনবেন এবং তার সাথে ছবিও তুলতে পারবেন এমনটি অফার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চেতনা ফেরদৌসের সাথে সেলফি এবং ছবি তুলছেন, যে বই কিনছেন এবং সাথে ছবিও তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মুহূর্ত যা সচরাচর দেখা যায় না বাংলাদেশে। ফেরদৌসের মতো যদি বাংলাদেশ চলচ্চিত্র জগতের নায়ক নায়িকারা যদি এইভাবে যদি ভক্তদের মাঝে ফিরে আসতো তাহলে হয়তো দিনটা অনেক ভালো হতো। আপনারা দেখতে পাচ্ছেন যে চেতনা ফেরদৌস অলরেডি একটা মেয়ে ভক্তের সাথে হ্যান্ডশিপ করলেন এবং অটোগ্রাফি চাইলেন, সম্ভবত হ্যান্ডশিপ করলেন, এটাই হলো ভালোবাসা, এটাই হলো প্রাপ্তি। ভক্তের ভালোবাসা সিক্ত চেতনা ফেরদৌস আপনারা দেখতে পাচ্ছেন, চেতনা ফেরদৌস তিনি দাঁড়িয়ে আছেন এবং ওইখানে ওখানে উঁকি দিচ্ছেন, এবং যে বই কিনছেন, যে পাঠকের বই কিনছেন তার সাথে ছবি তোলার একটি সুযোগ রয়েছে, এবং যে বই কিনছেন তাকে অটোগ্রাফ দিচ্ছেন চেতনা ফেরদৌস। আপনারা দেখতে পাচ্ছেন যে স্মৃতি হিসাবে অটোগ্রাফ লিখে দিচ্ছেন, তো এটাই হলো ভালোবাসা। তো আমিও যাবো এবং
যাওয়ার খুব ইচ্ছা ফেরদৌস ভাইয়ের সাথে দেখা করা এবং তার কাছ থেকে একটি বই সংগ্রহ করা এবং তার অটোগ্রাফ নেওয়া। তো দেখা যাক কী হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চেতনা ফেরদৌস তিনি সবগুলো বইয়ে তার অটোগ্রাফ লিখে দিচ্ছেন এবং ছবি তুলছেন, কি হাস্যজল মুখে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও দেখবেন। ধন্যবাদ।